ইউরোপের পর এবার কবলে পড়তে যাচ্ছে চীন আগামী দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ কিছু কিছু প্রদেশে তাপমাত্রা বেড়ে কমপক্ষে চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে দাবানলও দেখা দিতে পারে বলে জনগণকে সতর্ক করেছে চীন সরকার শনিবার দিনটিকে অত্যন্ত গরমের দিন ঘোষণা করা হয়েছে দক্ষিণ ঝেজিয়াং প্রদেশের কিছু শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জুলাইয়ে প্রদেশটিতে তাপমাত্রা সাধারণত বিশের কোটায় থাকে অথচ সাংহাইয়ের তাপমাত্রা চল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে সেখানে গ্রীষ্মকালে তৃতীয়বারের মতো চরম গরমজনিত সতর্কতা জারি করা হয়েছে